আসসালামু আলাইকুম। আজ দেখব কিভাবে আপনি আপনার স্মার্টফোনের র্যাম পরিষ্কার করবেন। আপনি যখন কোনো অ্যাপস ব্যবহার করেন বা নেট ব্রাউজ করেন, তখন প্রত্যেকটা অ্যাপসে কিছু না কিছু ওয়াস্টেজ জমা হয় বা র্যামে কিছু ওয়াস্টেজ জমা হয়, সেগুলোকে নিয়মিত ক্লিয়ার করতে হয়, তাহলে আপনার ফোনটা ভালো চলবে। জন্য আপনাকে স্মার্ট ম্যানেজারে যেতে হবে। এখানে দেখেন র্যাম 83% ইউজড, এই র্যামটাকে পরিষ্কার করতে হবে। এজন্য র্যামে ক্লিক করতে হবে, এরকম আসবে। দেখেন লেখা আছে টু ইম্প্রুভ ডিভাইস পারফরমেন্স ইন দ্য অ্যাপস বিলো, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপস ইন করতে হবে, এতে আপনার অ্যাপসের কোনো ক্ষতি হবে না, উপরন্তু আপনার অ্যাপসের আবর্জনাগুলো পরিষ্কার হবে। দেখেন প্রত্যেকটা অ্যাপসে কম বেশি ওয়াস্টেজ আছে, একটা একটা করে ক্লিয়ার না করে আপনি একবারে ইন অলে ক্লিক করবেন। দেখেন ক্লিনিং মেমোরি 171 MB হ্যাভ বিন ক্লিয়ার্ড, ইউর র্যাম হ্যাজ বিন ক্লিয়ার টু ইম্প্রুভ ইউর ডিভাইসেস পারফরমেন্স। এভাবে নিয়মিত আপনি আপনার অ্যাপসের ফোনের র্যাম ক্লিয়ার করে নেবেন। আগে ছিল 86, এখন দেখেন 73%। এখান থেকে বেরিয়ে আসলাম, এবার যাবো সেটিংসে। এখান থেকে নিচের দিকে আসলে আমরা পাবো স্টোরেজ, এখানে ক্লিক করব। এখানে টোটাল স্পেস 8 GB, অ্যাভেলেবেল স্পেস 0.93 GB, আর কেস ডাটা আছে 106 MB। এই 106 MB কেস ডাটাকে ক্লিয়ার করতে হবে, এজন্য কেস ডাটা এখানে ক্লিক করতে হবে। তারপর এরকম আসবে, এখানে ডিলিটে ক্লিক করবেন। এবার দেখেন কেস ডাটা 106 MB ক্লিয়ার হয়ে গেছে এবং অ্যাভেলেবেল স্পেস 1.05 GB হয়ে গেছে। এভাবে নিয়মিত আপনি আপনার ফোনের কেস ডাটা পরিষ্কার করবেন এবং আপনার ফোনের র্যাম ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনার ফোন ভালো চলবে। এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে বা সামান্যতম উপকার আসে, তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।